আচ্ছা বাচ্চারে মারিয়া মাছ তো ইয়ে লাগে টাকাইছে টাকানের পরে বাচ্চা তো আর মৃত্যু বাচ্চার মুখ দিয়ে সেবড়ি টেবড়ি বাইরে মুখ দিয়ে রক্ত বাইরে বাচ্চারে হেলে চিত করে হুয়াইয়া এইভাবে ডাকে থইছে এম ডাকে থইছে যেমন না দেখে আর পাশে বেড়াশে না দেখলে সিকরা সিকরি করবে সমস্যা হইবে লেগে কেউ জানে না সেই রাতেই তো ওই যে জায়গায় বাচ্চাটা শুয়ে রাখছে খাতা মুড়া দিয়ে আমরা যাইতা ধরে রাখছে তারপর ওই যে ওর মা এই যে আমার ডাক দিছে পর উই বললেছে একবার কি প্রয়োজন ছিল না জানলাটা দিয়ে ডাক দিয়া মানুষজন একদিন ইগোতে কি মন আমার অভিশাপ চাই এইটা দিয়ে মনে কর মুড়ো দিয়ে থইছে এইটু জাপনা আছে তাহলে মুখ দিয়ে সে না আমি দেখি না আমি তো ছবি তুলছি আর মা তো ছবি তুলছি মানে হয়েছে বাচ্চারে মারিয়া মাছ তো ইয়ালের লাগে টাকাইছে টাকানের পরে বাচ্চা তো আর মৃত্যু বাচ্চার মুখ দিয়ে সেবড়ি টেবড়ি বাইরে মুখ দিয়ে রক্ত বাইরে বাচ্চারে হেলে চিত করে হুয়াইয়া এইভাবে ডাকে থইছে এম ডাকে থইছে যেমন না দেখে আর পাশে বেড়াশে না দেখলে সিকরি সিকরি করবে সমস্যা হইবে লেগে কেউ জানে না সাতটার সময় মার্চে দিই নেই মার্চে মনে হয় পাঁচটার সময় মনে হয় মারতে আসে আপনারা আসার পর কি দেখছেন আসার পর শুয়ে রয়েছে বাচ্চা এনে শুয়ে ওই হার আমি ওই হাতের এই হাত দিয়ে ধরে দেখি যে চলাচল বেশি একটা করে না তারপর আমি কিন্তু শিগগির চল তারপর ওই বাচ্চার বাবার কাছে ওই বাচ্চাটা দিয়েছি দেওয়ার পর ও আর আমি মিলা শিকদারে গেছি শিকদার যাওয়ার পর আল্লাহ শিকদারে যখন হাত দেখলো আর এই দেখলো দেখে কইলো এটা আমি সম্ভব না তোমরা পিজি এপিজেড নাকি বললো ওইটার ভিতরে নিয়ে যাও পরে গেছি ওই জায়গায় আল্লাহ ওই জায়গার থেকে আবার করলো কি আম করে ফিরত দিল কলে তোমরা এখন ওই নিউরোপ হসপিটাল আছে না ওটার ভিতরে যাও ওটার ভিতরে গেছি বলা হলো ওই যে মাথা এক্সাই করো এক্সাই করার ভিতরে দেখা যায় ভাঙ্গা আর রক্ত জমে গেছে গা মাথার ভিতরে তখন কইলো এই বাচ্চা যদি বাঁচাইতে চাও টাকার দিকে না থাকে তো দ্রুত ঢাকা মেডিকেল চলে যাও ঢাকা মেডিকেলে নিয়ে গেছি বাচ্চার ব্যাপারে টিকিট কেটে ঢুকাইছি যখন স্যালাইন দিল তখন এই হাতটা এরম করে লড়ে পাও লড়ে আমি মনে করছি বাচ্চাটা বাঁচবো তখন ব্লাড টেস্ট করছে টেস্ট করার পর আমি এবার ব্লাড ব্যাংকে গেছি টাকার দিকে তাকাইনি আমরা 10,000 টাকা বাচ্চার বাবা আমার কাছে ছিল না 10,000 টাকা উঠাইছি 12,000 টাকা খরচ করে ওই অপারেশনের রুমে 4,000 টাকা দিছি 3,500 টাকা দিছি আগে পরে দিছি 500 এই 4,000 টাকা দিছি অপারেশনের টেবিলে নিয়ে গেছে পরে আমরা টাকাটা খরচ করছি মানে এটা উঠাইছি নিজে গত ক্ষেত্রে টাকাটা দিয়ে আমরা ওটা ভাঙছি তা অপারেশন টেবিলে গেছি পরে তখন ওই একটা ডাক্তার আমরা বললো এই বাচ্চার বাবা মাকে আমি কে ডাকো তখন মারা ডাক দিয়ে নিয়ে গেছে নিয়ে যায় বলো কী হয়েছে তখন বাচ্চার মায় কইলো যে এই বাচ্চারে মারছে কামড়াইছে এই জায়গায় এমনি হাতের ভিতরে কামড়াইছে আর ভাত পাও এরকম উল্টার দিকে ধরে এমনি আসার মারছে এই কারণে মাথার বাড়িটা ভাঙে গেছে আলাদা হয়ে গেছে রক্ত হয়ে গেছে রক্ত জমে গেছে গা জমাট হয়ে গেছে গা তারপর বাচ্চার মায় অনেক শুনে কান্নাকাটি করছে পরে ডাক্তার আমার বললো যে আপা সব কথা তো সবার কাছে কয় না এই বাচ্চা 100-এর ভিতরে 90% নাই 10% আছে কিনা সন্তোষে সন্তানের প্রতি বাবার এই আচরণ আপনি কার সঙ্গে তুলনা করবেন আমি মনে করি মা মা যে যে এই ঘরের ভিতরে থাকে যে বাচ্চাটা যে মারছে এই মার একবার বুঝা উচিত আসলো যে আমি আমার পাশের ভাড়াইটি আছে তার একবার ডাক দিই বা ছিটকারি লাগাই দিয়া বাচ্চার বাবা যখন বাইরে গেছে ছিটকারিটা লাগাই দিয়ে আমি জানলা দিয়ে রাখি ডাকি যে এই কে আছেন দেখেন আমার বাচ্চাটা এইভাবে মারছে আপনারা সব তখন দরজা বাইনি